আমরা আজকে সন্দীপ রায়ের কাছে এসেছি জানতে সত্যজিৎ রায় যখন হীরক রাজার দেশের সঙ্গীত লিখছেন তখনকার কী স্মৃতি। কারণ আপনারা অনেকেই জানেন যে উনি পিয়ানোতে বসে কম্পোজ করতেন, তারপর সেটা নোটেশন করতেন এবং তারপরে সেইটা গান হিসেবে তৈরি হতো। তো আমি একটু জিজ্ঞেস করতে চাইছি, জানতে চাইছি যে এই হীরক রাজার দেশের এই গানগুলো যখন করলেন তখনকার কথা কিছু মনে আছে? কথা মনে আছে। এখন বাবার টেকনিকটা সবসময় এক, খালি পদ্ধতিটা একটু চেঞ্জ করে গেছিল। কারণ গোপী গানের সময় উনি ওয়েস্টার্ন ক্লাসিক্যাল নোটেশনে, ওয়েস্টার্ন নোটেশনে করেছিলেন পুরো ব্যাপারটা। তো তারপর রেকর্ডিং এর সময় যেটা দেখলেন যে একটু অসুবিধা হচ্ছে অনেক মিউজিশিয়ানদের বাজাতে, ওয়েস্টার্ন নোটেশনটা যেটা আবার কনভার্ট করতে হচ্ছে আবার বাংলা নোটেশন থেকে, স্টাফ নোটেশন থেকে আকার। তো কাজেই উনি দেখলেন যে এটা প্রবলেম, মানে তার মধ্যে কিছু ভুল ত্রুটি ছোটখাটো রয়ে যাচ্ছে। তো তারপর যা হয়, তুমি তো জানো উনি সেলফ টট বাংলা নোটেশনটাও শিখে নিলেন। তো তারপরে তো হীরক রাজার দেশে, তারপর তো অন্যান্য ছবি মাঝখানে কোন সময় শিখেছি বাংলা নোটেশনটা তোমার, ইনফ্যাক্ট আমার মনে হয় গোপী গানের পরে, গোপী গানের পরে একটু একটু করে এমনি বেসিক ব্যাপারটা জানতেন, কিন্তু আর একটু ডিটেলে মানে যেটা একটু শিখতে হয়েছিল আর কি। তো এখন ওর পদ্ধতিটা মানে যেটা হতো যে এডিটিং এর সময় মানে ওনার মিউজিক্যাল আইডিয়াস আসতো, কারণ এডিটিংটা আমাদের একটু সময় লাগতো, মানে কাটা জোড়া ফিজিক্যালি মানে অ্যানালগ সিস্টেম তো কাজেই। তো তখন মাঝে মাঝে ওর খেরক খাতাতে দেখা যায় যে নোটেশন লেখা হচ্ছে, একটু আইডিয়াস আসতে, মানে কারণ তখন ছবিটা এডিট হচ্ছে তো সামনাসামনি, তো সেটা পাকা খুব খসড়া আর কি। তো তারপরে যেটা হতো, তারপরে নেক্সট স্টেজ হচ্ছে হুইসলিং এবং অসম্ভব ভালো শীষ দিতেন, এবং শীষ দিয়ে শীষ দিতেন আর কি, মানে শীষ দিয়ে গানগুলো আর কি, সেটা হতো মানে একেবারে যে লিখিত ভাবে তৈরি হতো তা না, মানে প্রথমত শীষ, তারপর সেটা আমরা বুঝতে পারতাম যে এইবার সব নতুন কিছু জিনিস একটা হতে চলেছে আর কি। তো উনি বললেন যে একটা ভালো মাথা এসছে, এই গানটা হতে পারে, ওই গানটার একটা সুর মাথা এসছে ইত্যাদি করে, তার প্রথমে হুইসলিং, তারপর পিয়ানোতে বসা, তারপর লেখা। তারপর লেখা মানে শুধু লেখা না, তারপর অ্যারেঞ্জমেন্টটা কর, কারণ সেটা সেটা উনি করতেন, সে কোথায় কখন কি বাজবে ইত্যাদি। আর তুমি তো জানো মোটামুটি মানে ফিউশনেই উনি বিশ্বাস করতেন, হিরোটাতে তো ভীষণ ফিউশন ভীষণভাবেই রয়েছে, সেটা ফর দ্যাট ম্যাটার তোমার গোপী গানও রয়েছে। কাজেই শীষ দেওয়া, পিয়ানোতে বাজানো, তারপর লেখা, তারপর রাফ একটা লেখা হতো, তার উপর ফাইন টিউনিং হতো ইত্যাদি, তারপরে ফাইনাল ফাইনাল এটা হতো, ফাইনাল তোমার ওই ওই চারটা হতো যেখানে তোমার মানে ভায়োলিন কোনখানে কোনখানে কি কোনখানে কি কি এন্ট্রি হবে, কখন কোন জিনিস এন্ট্রি হবে কি, তো সেইটা সেইভাবে পুরো জিনিসটা করা হতো। তারপর সেটা অলোকনাথ দেখে দেওয়া হতো, অলোকনাথ দে সেটা আলাদা করে লিখতেন, আলাদা করে লিখতেন প্রত্যেকটা পিস, মানে ভায়োলিনের একটা কাগজ যেত, মানে চেলোর একটা কাগজ যেত, এরকম একটা ব্যাপার। তো মানে পদ্ধতিটা এই ছিল। তো বাড়িতে রিহার্সাল হতো, বাড়িতে রিহার্সাল মানে পুরো ইনস্ট্রুমেন্ট নিয়ে নয়, মানে অনুপদাকে ডাকলে এবং সেখানে গানটা গানটা তোলানো হলো, এ হলো গানটা নিজেই তোলাতেন, গানটা নিজেই তোলাতেন, গানটা অবশ্যই নিজে তোলাতেন। এবং শুধু তাই না, যেটা খুব ইন্টারেস্টিং হয়েছিল যে মানে হীরক রাজার দেশের সময় উনি সেটা খুব আনফর্চুনেট, কারণ উনি স্ক্রিপ্ট পড়তেন, সকলকে পড়ে শোনাতেন, যখন উনি নিজে স্যাটিসফাইড হতেন যে স্ক্রিপ্টটা উতরেছে। তো তারপর আমাদের কোর টিম মানে ইউনিটেড টিম, টেকনিশিয়ানস এবং তোমার আর্টিস্ট, মেন আর্টিস্ট, এবং সেটা উনি পড়তেন এবং গানের সময় কিন্তু গাইতেন, কাজেই সেটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। তো তো তারপরে যেটা আমি বললাম যে তারপরে তো সব শেখানো টেখানো হয়ে যাওয়ার পর, তারপর তো আমরা ওখানে যেতাম, তখন তো HMB নাম ছিল, এখন তো সারে গামা হয়ে গেছে, তখন HMB তে হীরক রাজার দেশের গানগুলো রেকর্ড করেছিলেন সমীর মজুমদার, এবং তারপরে সুশান্ত বাবু ফাইনালি, তারপর ব্যানার্জি বাবু আছে, ব্যানার্জি বাবু এসে মানে ব্যাকগ্রাউন্ড স্কোরটা ব্যানার্জি বাবু রেকর্ড, গানটা সুশান্ত মানে সমীরটা করেছিল। তো যাই হোক, এখন সেইভাবেই। আর আমাদের তখন তো ওই
ট্র্যাকে হতো না, তখন টোটাল লাইভ করতে হবে, মানে একটা জায়গায় কেউ গন্ডগোল করলে আবার মিউজিশিয়ান গন্ডগোল করলে গায়ককে আবার গাইতে হবে, গায়ক গন্ডগোল করলে একা, মানে তাও মানে সুশান্ত বাবু মানে হি ওয়াজ আ মাস্টার, মানে দুজনেই সমীর সমীর বাবু সুশান্ত বাবু, মানে ওই টেপ কাটিং যেটা স্লাইসিং হয় এটা, সেটা মানে হয়তো টেক ওয়ান এর একটা পোর্শন নেওয়া হলো, তারপরে টেক টু এর আরেকটা লেটার পোর্শন নেওয়া হলো, ঠিক তালে তালে মেলা তালে মেলা তা করতে আর কি, এবং সেটা একটা খুব মানে সেটা আমার কাছে খুব ফ্যাসিনেটিং লাগতো, মানে ওই শুনে 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 টেপ ঘুরিয়ে 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 একটা ব্যাপার ছিল, তো কাজেই সেইভাবেই হয়েছিল। আর খুব একটা যে মানে অনেক সময় যেটা হয় যে আরেকটু ফাইন টিউনিং হয় রেকর্ডিং এর সময়, বাবার ক্ষেত্রে সেটা হতো না, মানে এটা হয়ে থাকতো ও শুটিং এর সময় তো প্রায় প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি পুরো জিনিসটা একদম খাতায় লেখা থাকতো, সেটাকে ফলো করলেই শুটিং হয়ে যেত একেবারে। কিন্তু আমরা মানে সত্যি কথা বলতে কি আমরা মুখিয়ে থাকতাম যে কবে রেকর্ডিং হবে, মিউজিক রেকর্ডিংটা হবে, কারণ মিউজিকটা একটা থেরাপির কাজ করে তো, এবং সারাদিন ওখানে দিব্যি কেটে যেত আর কি। আর এইভাবেই হতো, মানে টেকনিকটাই ছিল একেবারে লাইভ পুরো জিনিসটা হতো, এবং তখন তখন এরা সব এত এক্সপার্ট রেকর্ডিস্ট ছিলেন যে এটা কিন্তু একটা বলার দরকার, কারণ খুব মিনিমাল মাইকে কিন্তু আমাদের একটা পুরো রেকর্ডিংটা হচ্ছে, তখন তো বেশি ট্যাক্স ছিল না কাজী সেখানে, এবং মাইক প্লেসিং গুলো যাতে লিকেজ না হয়, ওই মাইক থেকে ওই মাইক লিকেজ না হয়, মানে পারকাশনটা যাতে এখানে চলে আসে আলাদা থাকে, যে কারণে নানা রকমের এনক্লোজার করা হতো আর কি। এই তিনটে গানে তো তিন রকম লোকেশন ছিল, একটা হচ্ছে জঙ্গল, একটা হচ্ছে সমুদ্র, একটা হচ্ছে পাহাড়। এখন জঙ্গলটা জঙ্গলটা উনি প্ল্যান করেছিলেন, প্রথম থেকেই প্ল্যান ছিল যে আমরা সুকনাতে গিয়ে করব একটা পারমিশন নিয়ে, তো সেখানে উনি প্ল্যান করেছিলেন যে উদয়ন পণ্ডিতের সঙ্গে দেখা হওয়াটা ওখানে করা, কাজেই মানে শুধু একটা গানের জন্য না গিয়ে একটা সিন যদি ওখানে তোলা যায়, কাজেই সেভাবেই প্ল্যান করা হয়েছিল। কাজেই আমরা গানটা তুললাম প্রথমে সুকনাতে, এবং তারপরে আমরা একটু লোকেশন টোকেশন দেখে ওইটা স্টার্ট করলাম সৌমিত্র বাবুর আসার কথা, এবং গোড়ার দিয়ে তোমার কথা মনে আছে যে ওই খাবার খাবার খাচ্ছে, তারপরে মানে ওই হাত ধুতে গিয়ে একটা দেখা দেখা পেল উদয়ন পণ্ডিতের, তো তারপরে উনি শুরু করলেন সিনটা, তারপর উনি দেখলেন যে ঠিক জমছে না মানে লোকেশনটা, বুঝতে পারছো লোকেশনটা ঠিক প্রপার ওই ধরনের খুব একটা ইমপ্রেসিভ বা একটু ডাইনামিক একটা লোকেশন দরকার, মানে যেটা তোমার উদয়ন পণ্ডিতের সঙ্গে প্রথম দেখা হওয়ার যে অদ্ভুত একটা ড্রামাটিক একটা ব্যাপার ছিল, তো সেটা উনি পেলেন না। কাজে উনি সৌমিত্রকে বললেন তুমি এসো না, আমরা একটা পরে একটা ব্যবস্থা করছি কিভাবে করা যায়, পার্টলি তোলা হলো মানে খাওয়ার দৃশ্যটা তোলা হলো, তো তারপরে পরে ওটা আমরা পুরুলিয়ায় তুললাম জয়চণ্ডী পাহাড়ে, মানে পুরুলিয়ায় শুটিং করতে গিয়ে জয়চণ্ডী পাহাড় থেকে উনি এত ইমপ্রেস হয়ে গেলেন যে দূর ওই যা তুলেছি ফেলে দিই, এইটা দিয়ে আবার নতুন করে শুরু করি। এইটা হচ্ছে ওই সেগমেন্টের ব্যাপারটা। আর যেটা সমুদ্র, মানে সমুদ্র সেটা আমাদের প্ল্যান হয়েছিল যে সেটাও মানে বাবা তো ওইভাবে ভীষণভাবে ভেবে চিনতে চলতেন, আমরা যখন বাঘের শুটিং করছি বায়পুরি বাঘ মামা, সেটা তো মাদ্রাজের শুটিং হয়েছিল প্রসাদে, কাজে সেখানে তো পাশেই সমুদ্র, কাজে সেইটা একটা হয়েছিল যে তাহলে একটা এক ঢিলে দু পাখি করে নেওয়া যাবে আর কি, যে আমরা বাঘের ব্যাপারটাও তুলবো পায়পুরি বাঘ মামাও তুলবো আর সমুদ্রের এই ব্যাপারটাও তুলবো সেগমেন্টে, তো তারপরে তো সেটা তোলা হলো এবং শুটিংয়ে কোনো অসুবিধা হয়নি আর কোনো ঘটনা ঘটেনি, এবং শেষে বাবা ঠিক করলেন যে মানে হীরক রাজা ভীষণ স্ট্রেনুয়াস একটা ছবি ছিল, ভীষণ স্ট্রেনুয়াস ছবি মানে ইন টার্মস অফ শুটিং ফিজিক্যাল সব দিক থেকে, মানে এতগুলো জায়গায় ঘোরা, তারপরে সেই রাজস্থান ইত্যাদি জায়গায় যাওয়া, তো তারপরে বাবা বললেন যে এবার পুরো ইউনিটকে একটা হলিডে দেওয়া উচিত, মানে একটা হলিডে দরকার, চলো কাঠমান্ডু, মানে মানে সকলে মিলে একটু ফুর্তিও করবে আর আমরা ওখানে একটু খোঁজ খবর লাগাচ্ছি যে যদি সেরকম ইন্টারেস্টিং একটা কিছু জায়গা পাওয়া যায়। তো তখন ওর এক পুরনো কলিগ ছিলেন, মানে ডিজে কিমারের সময়কার একজন কলিগ ছিলেন ব্যাংডেল বলে, তো ব্যাংডেলকে বাবা চিঠি লিখলেন যে তুমি দেখো যে একটা আমাদের একটা পাহাড়ের একটা বরফের পাহাড়ের দরকার, নট কাঞ্চনজঙ্ঘা। আমাদের গানগুলোতে আমরা যখন ভিডিওটা করি আমি অবশ্য কাঞ্চনজঙ্ঘায় ব্যবহার করেছি, কোনো রকমের তখন বলে যে খুব ভালো একটা জায়গা আছে কাকনি,
কাঠমান্ডু থেকে যেতে হয়, তো আমরা শুধু ওই গানটা তোলার জন্য এখানে ডাবল পারপাস না, এক দিলে দু পাখি না, শুধু একেবারে শুধু গানটা এবং হলিউড। কাজেই সেখানে কাটনিতে যাওয়া হলো, প্রবল ঠান্ডা, তো যাই হোক সেখানে শুটিংটা করা হলো, কাজেই প্রচুর ঘুরে ঘারে হয়েছে। তখন খুব একটা এক্সাইটিং পিরিয়ড ছিল, এবং আর মানে অনুপদাও তার আগে গুপি গাইনে গিয়ে মোটামুটি একটু পাকামুক্ত হয়ে গেছে, কাজে মানে বাবার স্টাইলটাও জেনে গেছেন, বাবা চাইছেন, এবং তাছাড়া বাবা তো শেখাচ্ছেনই গান, কাজে মানে বাবার গান শুনে ও অনেকটা বুঝে যাচ্ছে যে কোথায় কি স্ট্রেস দিতে হবে, কোথায় কতটা স্ট্রেট গাইতে হবে, মানে কোন রকমের মানে এই মানে না খেলি আর কি, যেটাকে আমরা বলি। যেমন এবারে দেখো গর্বিত বীর, সেটা একবারে সিম্পল মানে একটা স্ট্রেট ফরওয়ার্ড গাওয়া, সেখানে তো খুব একটা এরকম নেই। আর কি সুন্দর পাখোয়া জিনিস করেছেন, একদম একটা সেটা তো একটা ব্যাপার আছে, প্লাস মানে অনেকটা তোমার মানে এই যে দৃশ্য দেখি অন্য, সেটা একটু আসলে মানে পুরো ব্যাপারটা বাবা, যদিও ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক মানে ওটাই ওর প্রথম প্রেম আর কি ফিল্মের আগেও, কিন্তু পরে ভীষণ ভাবে উনি মানে ফোক আমাদের ফোক ইত্যাদি আমাদের রাগরাগি নিয়ে এগুলো ভীষণভাবেই উনি ওকে ভীষণভাবেই আকৃষ্ট করেছিল আর কি, যে কারণে এই ধরনের জিনিস উনি করতে পেরেছেন আর কি, আর এত সাকসেসফুলি করতে পেরেছেন, এবং তোমরাও এত সাকসেসফুলি করেছেন। আমরা যেটা ট্রাই করেছি সেটা আসলে যেহেতু উনি ওয়েস্টার্ন ক্লাসিক্যাল এত ভালোবাসতেন, ওনার সেই পাশ্চাত্য সঙ্গীতের প্রতি যে এনগেজমেন্টটা সেইটাকে শ্রদ্ধা করে আমরা করেছি কি এই তিনটে গানকে আমরা পুরোটাকে ফোর পার্ট হারমোনি করেছি, করে সেইভাবে গেয়েছি এই গানগুলোকে যেন কেউ হারমোনি কেয়েতে কয়েরে গান সেইভাবে করেছি। এটা ওই জন্যে মানে একটা অন্যরকম ফিল আসছে, ডিস্টর্ট না করে, একদম কোনো ডিস্টর্শন কোনো প্রশ্নই ওঠে না ওর গানের মতো, রবীন্দ্র সঙ্গীতের মতোই না, অন্য অন্য পদ্ধতিতে গেলে একটু 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 অদল বদল হয়ে যায়, সেটা এখানে হয় না। আমরা মেইন শুটটাকেই উপরে রেখেছি আর হারমোনিক গুলো হারমোনিক্স গুলো পেছনে 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 গেছে, খুবই ভালো। এথা দিনেতে অন্ধকার
মণ্ডিতবীর চির তুষার মণ্ডিত শির অতিথির গুরু জনী